জি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইকিনের কিছু এসি আছে ভাই, এগুলো ফ্রিজ দেখতে পাচ্ছি ফ্রেশ একদম হোয়াইট। এখানে ইলেকট্রোলাক্স এর একটা ড্রায়ার আছে, ফ্রিজ জার্মানির কোম্পানি, হ্যাঁ ফ্রেশ আছে, হ্যাঁ ফ্রেশ আছে, পুরোটা ডিপ না, হ্যাঁ নন ফুল ডিপ। 7-8 কেজি একটা মাল আছে, 7-8 কেজি নেন, হ্যাঁ নতুনের মতো একদম। ক্যাপাসিটি কত? 6 কেজি আচ্ছা। ইনভার্টার ইনল্যান্ডের ইউ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি মেসার্স মা রেফ্রিজারেশনে। এই দোকানের লোকেশনটি আপনাদেরকে একটু বলে দেই, চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকার সোনাগার পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই হচ্ছে এই দোকানটি। আরও বিস্তারিত ঠিকানা প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাদের জন্য আমি প্রথম কমেন্টে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। তার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। জি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইকিনের কিছু এসি আছে ভাই, এগুলোর ব্যাপারে একটু বলেন। এটা হচ্ছে এক টন, আপনার ডাইকিং হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড জাপান, জি ম্যানুফ্যাকচার থাইল্যান্ড। এটা পিওরলি এক টন আছে, অল ইন অল, হ্যাঁ অল ইন অল তামার মালটা একদম এক টন ক্যাপাসিটি না, একদম আউটডোর কই, সরি ইনডোর কই, ইনডোর হচ্ছে আপনার এই আমরা ওয়াশে দিচ্ছি, ওয়াশ থেকে আসবে মালটা একদম ফ্রেশ। ইনডোর দিয়ে আউটডোর ফ্রেশ দেখতে দেন, জি ইনডোর একদম ফ্রেশ মাল। কত রাখ মিনিটের প্রাইস? এটা হচ্ছে আমরা 18,000 আস্কিং প্রাইস, 18,000 আস্কিং প্রাইস, দাম দর করে কমানো যাবে। জি মালটা ফ্রিজ দেখতে পাচ্ছি ফ্রেশ একদম হোয়াইট, ভিতরে কি রকম? আর এসি যদি আপনি যদি আরো যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আমার বিভিন্ন মডেলের নাম্বার আছে, নাইন ভাইয়ের কাছে হচ্ছে এসির হিউজ কালেকশন থাকে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। স্টোর আছে এখন মোটামুটি, এখানে শোরুমের মালগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, স্টোর আছে, স্টোরে এর চেয়ে অনেক বেশি মালামাল, এই দোকানে যা মালামাল আছে তার চেয়ে আর অন্তত 2-3 গুণ বেশি মালামাল স্টোরে ওনার আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। এই ফ্রিজটা একটু দেখি, এই সপ্তাহে কিছু নতুন কালেকশন করছি। আচ্ছা, এখন তো মাল কালেকশন করা অনেক টাফ, তারপরে আপনাদের জন্য আমি ভালো কালেকশন দেওয়ার জন্য চেষ্টা করি। জি দেখেন এই মাল ফ্রিজটা একদম ফুল সেটা ভালো মাল, আপনি ভেজিটেবল বক্স হতে দরজারের ডেকোরেশন ডিমের র্যাক আপনারা দামাদামি করে একটু কমাতে পারবেন। এটা ওয়েলফুল, হ্যাঁ ওয়ারফুল বেশ ভালো কোম্পানি, এটার ফ্রন্ট সাইডটা একদম ফ্রেশ আছে, এদিকে একটু স্প্রে স্প্রে করে নিলে সুন্দর হয়ে যাবে হয়তো। হ্যাঁ স্প্রে আমরা করে দেব আমাদের নিজ দায়িত্বে, আপনারা শুধু মানে আমরা কোনো খাই না, একটু রং রং নন ফ্রস্ট না, এটা নন ফ্রস্ট না, অন ডেকোরেশন কমপ্লিট কমপ্লিট আছে, জি মাল একদম ভালো। কত চাচ্ছেন এটা? এটা যে আমরা 17,000 কত? 17,000 17,000 চাচ্ছেন? আচ্ছা, জি আইসক্রিম প্রাইস। ডিপটা কি ভালো ভাই? হ্যাঁ ডিপ ভালো, একটু গ্লাসটা সারা ডিপটা দেখাই দেয়। ডিপ হচ্ছে আপনার, এটা হচ্ছে 100 লিটার, 100 লিটার ডিপ, টাটাং কোম্পানি একটা মাল। আচ্ছা, তাইওয়ান, তাইওয়ান মেড, জি মালও অরিজিনাল তামার মাল, জি এই মালটা নিতে পারবেন অনলি কত? 9,000 টাকা, 9,000 টাকায় একদম অরিজিনাল। হ্যাঁ ড্রায়ার, এখানে ইলেকট্রোলাক্স একটা ড্রায়ার আছে, লুকটা খুব সুন্দর, লুকটা সুন্দর, ড্রায়ার একদম ইলেকট্রোলাক্স মেড, চালু আছে, হ্যাঁ ইনভার্টার, ইনভার্টার, হ্যাঁ 10 বছরের ওয়ারেন্টি লেখা আছে এখানে, 19 সালের মাল, মোটর ওয়ারেন্টি, মেড ইন থাইল্যান্ড, মাল 7 কেজি। আচ্ছা আচ্ছা, অত ছোট লেখা বুঝা যাবে না অবশ্য। এই নেম প্লেটের ডিটেইল ছবি চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছবি প্রয়োজন হলে। কত চাচ্ছেন এই ড্রায়ারটার দাম? 15,000, 15,000 আসছে প্রাইস। তারপর কি দেখবো আপনার ফ্রিজ, খুব একটা আনকমন একটা ফ্রিজ এগুলো, আচ্ছা মার্কেটে একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এগুলো মাল খুব রেয়ার, অনেক কষ্ট করে কালেকশন করছি। এটার এক দরজার ভিতরে 2 জরদার কাজ, হ্যাঁ এটা আপনার নর্মালও আলাদা চেম্বার, ডিপের জন্য আলাদা চেম্বার, উপরটা তো ডিপ তাই না, হ্যাঁ ডিপ জন্য আলাদা চেম্বার, নর্মালের জন্য আলাদা চেম্বার, এমনকি পানির আছে। আচ্ছা পিছনে আর এটা হচ্ছে ভেজিটেবল বক্স, আর ডিমের ডিপ ডিপ রাখার জন্য আছে, একদম অ্যাডজাস্ট, একদম অ্যাডজাস্ট মাল, ফুল কমপ্লিট মাল সেট আপ, লাইটিং আছে সুন্দর একটা। আচ্ছা লাইটটা কি জ্বলে? জ্বলে, 140 লিটার। কত চাচ্ছেন? 10,500। আচ্ছা 10,500, 10,500 আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আচ্ছা তারপরে যে ডায়োর মালটা একটু দেখান, ডায়ো হচ্ছে কোরিয়া, দাঁত থেকে নামাতে একটু ট্যাপ ট্যাপ আছে, এগুলো আমরা ব্যান্ড হইছে, আমরা রং রং করে দেব, সেট আপ করে দেব একদম, হ্যাঁ
এটা একদম ফুল কমপ্লিট মাল, ডেকোরেশন কমপ্লিট আছে, আল্লাহর রহমতে মালও একদম অরিজিনাল। 6 কেজি মাংস ধরবে না মিনিমাম? মিনিমাম তো 12 কেজি মাংস ধরবে। 12 কেজি ধরবে? জি, লাইটিং ব্যবস্থা আছে। আচ্ছা। ছোট ভিড়িতে কিন্তু অনেক ভিড়িতে লাইট ব্যবস্থা থাকে। লাইট থাকে না, এটাতে কিন্তু লাইট আছে। রেগুলেটরও আছে। রেগুলেটর ডাইও কোম্পানি, মেড ইন নেচার আপনার কুরিয়ার। এটার উপরের চেয়ে ভিতরে ফ্রেশ বেশি। জি জি। কত চাচ্ছেন এটার প্রাইস? এটা আছে 9000 টাকা। আচ্ছা। আরেকটা ভিড়িতে দেখে এটা আছে ডোমেস্টিক ডোমেস্টিক ভিড়িস জার্মানির কোম্পানি। হ্যাঁ। ৮০০০ যেই উপরে রাখছেন ওই লাগবে। আচ্ছা ঠিক আছে, এই ডিপটা বড় যেটা স্যাম্বারটা দেখাইতে পারতেছি না। হ্যাঁ, স্যাম্বারটা বড় দেখা দেখো না, একটু খুলে দেখেন তো স্যাম্বারটা বড় দেখেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, লাগাই হাই স্টে আছে। ঠিক আছে, বাকিটা নরমাল মাল আপনার। এটা খুব 8000 টাকা চাচ্ছে। 8000 টাকা। আচ্ছা, তারপরে যে মিনি ফ্রিজ ডাইও, মিনি ফ্রিজ ডাইও একটু দেখাই দেন। এটা একদম ফ্রেশ অরিজিনাল আছে। জি, এটার দাম পাচ্ছি আপনার 6000 টাকা। 6000 টাকা। আচ্ছা, তারপরে সেম কোয়ালিটি অনেক ফ্রিজ আছে, এগুলো আপনারা হ্যাঁ এটা পছন্দ করলে আপনারা চেক করতে পারেন। হ্যাঁ, ফ্রিজ আছে। ডেকোরেশন না, এটা ডেকোরেশন আছে, সিলার ব্রেকটা দিব আপনারা ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, আমাদের আছে। কত দিচ্ছেন এটার দাম? 5500। আচ্ছা, আর হিলিং হায়ার। আচ্ছা, হায়ার হায়ার এটা হচ্ছে আপনার, এটা তো ছোট হিসাবে ডিপ মোটামুটি বড় আছে। জি, ওটা সেটি বড়। এটা আপনার চাচ্ছি 5500 টাকা। 5500 চাচ্ছেন? ঠিক আছে, তারপর এটা দেখাই। এটা হচ্ছে একটা মিডিয়াম, 90 লিটার না, এগুলো লিটার। হ্যাঁ, 90 লিটার। এটা পাঁচ চাচ্ছি আমরা 8500 টাকা। মাল একদম ফ্রেশ, অল সেট আপ মাল। দেখেন ডেকোরেশন কমপ্লিট। হাতের হাতের এখানে মেইনলি কথা হচ্ছে অনেকের হাতল নাই, হাতল না থাকলে ফ্রিজগুলো অনেকে দাম কম বলে, কাস্টমাররা অভিযোগ করে, কিন্তু ওই দোকানে 6000, আমাদের দোকানে 8000। কিন্তু আপনারা অনেকে যাচাইবাছাই করে নেবেন মালামাল সবগুলো সম্পূর্ণ আছে কিনা। জি, মালামাল যদি কম থাকে সবাই কমে কমে যেতে পারবে। জি, এটা আপনার আইস ট্রে, তারপর এই আইস কভার আছে কিনা, তারপরে স্ল্যাবগুলো ঠিক আছে কিনা, রবারগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে শুনে নিতে হবে। কত চাইছিলেন এটার দাম? এটার প্রায় ফিক্সড প্রাইস বলে দেবো, এটা হচ্ছে 8000 ফিক্সড প্রাইস। 8000 ফিক্সড। আচ্ছা জি, আপনার এটা হচ্ছে 2000 ফ্রস্ট। হ্যাঁ, ফ্রস্ট যারা গ্রাম অঞ্চলে বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, আপনার 230 লিটার। 230 লিটার। জি, মাল স্লেভ আছে, দুইটা আছে আর দুইটা নাই। আচ্ছা, যা যা আসে নাই। আর ভেজিটেবল বক্স আছে, মাল সবগুলো কমপ্লিট। আর লাইটিং ব্যবস্থাও আছে। আচ্ছা, আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 14000। 14000 টাকা চাচ্ছেন? আচ্ছা, এই ডোমোস্ট লাইট গুলো জ্বালাই, লাইট গুলো জ্বালাই দিন। এই ডোমোস্ট, জি, আপনার হচ্ছে এটা একটা ইয়া কোরিয়ান কোম্পানি। এটা কি পুরোটা নরমাল? না, এটা ডিপ। মালও ফ্রেশ, এই কোরিয়ান। জি, মালটা বলো আমরা চাচ্ছি 8500 আইসক্রিম। আচ্ছা, ডাইও কোম্পানির মাল, ডাইও এটা হচ্ছে আপনার 70 লিটার। 75 লিটার, সরি। আচ্ছা, ডিপটা কিন্তু বড়। এটা আমরা ছোটো হিসেবে, ছোটো কাটো হিসেবে দামও মোটামুটি রিজনেবল, 6500। 6500। জি, এই ফ্রিজটা একটু দেখান ভাই, এই যে এটা, এটাও সুন্দর ফ্রিজ আপনার। এটা হচ্ছে আপনার এমব্লো 3X। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই একটা জাপানি ব্র্যান্ড, তা চাইনা ব্র্যান্ড, কিন্তু অনেক হাই কোয়ালিটির মাল। হ্যাঁ, বুঝা যাচ্ছে। এটা আপনার হচ্ছে 5000 টাকা। আচ্ছা, 5000 টাকা দাম পাচ্ছেন। এটা একটা সুন্দর একটা ডিপ, খারাপ ভার্টিক্যাল ডিপ বলে যায়। ও, এটা ডয়া সিস্টেম, পুরোটা ডিপ না, নন ফ্রস্ট ডিপ, নন ফ্রস্ট। হ্যাঁ, নন ফ্রস্ট। এটা মিৎসুবিশি কোম্পানি। ও, মিৎসুবিশি। আপনারা নরমাল করতে পারবেন, ডিপও করতে পারবেন। আচ্ছা, এটা আমরা চাচ্ছি 15000 টাকা। 15000 টাকা চাচ্ছি। আচ্ছা, একটা ওয়াশিং মেশিন আছে, ইলেকট্রোলাক্সের, ইলেকট্রোলাক্স ইনভার্টার। আচ্ছা, এটা তো মানে ওইটার সেট, একটু আগে ড্রায়ার দেখাইলাম যে না, হ্যাঁ এটা ওয়াশিং মেশিন, ইনভার্টার। জি, এটা হচ্ছে আপনার 7.5 কেজি। আচ্ছা, এটা ফুল টাচ, টাচে কাজ করে। আচ্ছা, আর খুব স্মুথ মাল, এটা
এফিশিয়েন্সি বেশ ভালো মাল আসলে অনেক সুপার ব্র্যান্ড ভিতরও ফ্রেশ আছে হ্যাঁ এসএস ড্রাম একদম ফ্রেশ ওয়াশ এখনো ডাউন কার সার্ভিস করে নেই জি এই ইনভার্টার এটা আপনার আইসক্রিম প্রাইস হচ্ছে 35000 টাকা কত 35 কেউ যদি ড্রায়ার সহ আপনার ট্যাক সেট নেয় তখন একটু কমিয়ে রাখবেন না কমিয়ে রাখবো ডায়ার প্লাস ডায়ার ওয়াশিং মেশিন সাথে যোগ হবে আচ্ছা রেটটা বুঝতে পারছি হ্যাঁ এটা দেখেন 6 কেজি টপ লোডার যারা মিডিয়াম ছোট কাটো ফ্যামিলি দুই তিন জন বা তিন চার জন মানুষ ছোট কাটো ফ্যামিলির জন্য এই মিডিয়াম এগুলা ওয়াশিং মেশিন বলেন তো 6 কেজি দাম একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ আছে আজকে বাড়ছে তার 14000 টাকা 14000 টাকা চাচ্ছে আচ্ছা ওইটা ভালো না ওই যে 8 কেজি এটা হ্যাঁ 8 কেজিও ভালো একটু দেখেন এটা 8 কেজি এখনো ওয়াশ করি নাই আচ্ছা এটা আজকে বাজে 15000 টাকা আচ্ছা এটা পলিটা তুলে ফেললে মনে একদম ফ্রেশ হয়ে যাবে না হ্যাঁ জি এটা চালু হ্যাঁ চালু নি দিজো হোম এটা একটা নেদারল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা আপনার এটা 7 কেজি আইসক্রিম প্রাইস 22000 টাকা দেখেন ড্রাম 7 কেজি ক্যাপাসিটি 22000 টাকা প্রাইস দিচ্ছেন আচ্ছা তারপর এটা কি ভাই ডিজি হোমের এটা হচ্ছে আপনার ডিশওয়াশার ডিশওয়াশার ও এটা ডিজো ডিশওয়াশ ডিজো দুইটাই ট্রে আছে না হ্যাঁ ট্রে আছে ডিশওয়াশার ডিজো হ্যাঁ নেদারল্যান্ডের আচ্ছা ভিতরে বেশ ফ্রেশ আছে ফ্রেশ একদম এটা আইসক্রিম প্রাইস আছে 30000 30000 টাকা যাচ্ছে জি দাম দর তো করা যাবে না হ্যাঁ দাম দাম করা যাবে আরেকটা মাল এগুলো দেখেন এটা ফ্রিজ এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড সানিও এটা পুরোটা খোলা যাচ্ছে না আসলে একটা ফ্রিজের জন্য নে অল কমপ্লিট ডেকোরেশন কমপ্লিট আছে মালও ফ্রেশ আপনার এটা আইসক্রিম হচ্ছে 8000 টাকা 8000 কালারও সুন্দর আচ্ছা আরেকটা লিকার মাল আছে এটা ইংল্যান্ডের মাল ইংল্যান্ডের একটা খুব ভালো ব্র্যান্ড মাল অল কম্বো ডেকোরেশন কমপ্লিট সিঙ্গেল ডোর জি সিঙ্গেল ডোর এটা আমাদের মাল রাখতে একটু অসুবিধা হচ্ছে আজকে মাল লোড ঢুকছে তো দোকানে নতুন মাল ঢুকছে তো সেই জন্য দেখাইতে পারতেছি না আমার রিকোয়েস্ট থাকবে যেটার ধরেন নিচে একটু জং টং আছে হালকা পাতলা এটা একটু দেখাই দিবেন যাকে ডেলিভারি দিবেন হাতে পেয়ে যেন আবার মনে কষ্ট না পায় জি আপনি এটা স্যামসাং এর আপনি এটা হ্যাঁ এটা 90 লিটার আচ্ছা এর প্রাইস আছে আপনার 8000 টাকা আচ্ছা তারপরে আমরা টপ লোডার ওয়াশিং মেশিন দেখালাম এগুলো দেখাইছি 7-7 কেজি একটা মাল আছে তাহলে 7-7 কেজি নেন হ্যাঁ নতুনের মতো একদম হ্যাঁ একদম ফ্রেশ মাল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ আপনার এই 80% অবশ্য কাবে আচ্ছা ওয়াশ 7-7 কেজি এটা প্রাইস আছে আপনার 15000 15000 টাকা যাচ্ছে না ক্যাম্পো কোম্পানির মেশিনটা ভালো আছে হ্যাঁ ক্যাম্পো ওয়াশিং মেশিন এটা একটা চমৎকার ক্যাপাসিটি কত 11 কেজি যারা আপনার কম্বল ওয়াশ করবেন বা হেভি ডিউটির মাল ওয়াশ করবেন তারা এই মালটা নিতে পারবেন আসলে সামনে এই এটা পাঁচটা অনেক বেশি অন্যান্য মেশিনের তুলনায় জি না 11 কেজি লেখা আছে এটার সাথেই কম্পেয়ার করেন তাহলে এটার চন্দ্রত্ব মনে হয় 7-8 ইঞ্চি বেশি হবে হ্যাঁ এটার না 11 কেজি লেখা আছে এই মডেলে দেখা যাবে বুঝতে পারছেন এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা আমরা ইনভার্টার এটা আবার হ্যাঁ ইনভার্টারের মেশিনটার প্রাইস কত 60000 টাকা 60000 টাকা আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস এটা টাচ সিস্টেম টাচ কাজ টাচ সিস্টেম এটা তুলুন তো একটু এটা উঠবে না এত কাছ থেকে ফোকাস করবে না কি বুঝাচ্ছে এটা দিয়ে এ প্লাস প্লাস এর মাল ও এ ট্রিপল প্লাস এর মাল বুঝতে পারছ এগুলো মার্কেটে কি রকম প্রাইস হবে এটা 1,60,000 টাকা মার্কেটে আচ্ছা 8 কেজি 9 কেজি বিক্রি করে স্যামসাং এ 1,00,000 ঠিক আছে ভাই দাম চাইছে আপনারা ফোন দিয়ে দাম দর করবেন বাদ বাকিটা কেন পরে মালটা চালু হ্যাঁ চালু এটা তো দেখাইছি এখানে এটা এটা আরেকটা মানে আরেকটা কোয়ালিটি মাল ঠিক আছে জি তারপর এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি একটু এই কত এই সপ্তাহে নামছে মালটা একদম হাত দেওয়া সারা মাল ফ্রেশ মালটা ফ্রেশ হ্যাঁ নতুন মত দেখতে পাই এখন চিলটি লোটে নাই এটা কেটের সাথে ছিল না এটা আমি এক্সট্রা রাখছি ভাই জিনিস টান কো দেখি এসএস এর একটা নেট এটা কি সাথে দিয়ে দিবেন নাকি না আর দিয়ে দিন ভাই আমার গড়ার জন্য লাগছে আচ্ছা ঠিক আছে এ ভুলে দেন নিয়ে নেওয়ার জন্য হ্যাঁ এটার প্রাইস কত দিচ্ছেন এর ভাই 18000 আচ্ছা আর একটা নন পোস্ট ওশানো ওশানো আচ্ছা খুব একদম ফ্রেশ মাল
এটা প্রাইস আছে 25000 টাকা নন ফ্রোজ 300 লিটার 25000 টাকা যাচ্ছে আজকে প্রাইস আচ্ছা তারপর এই পাশে একটা ডিপ দেখতে পাচ্ছি হ্যাঁ 300 লিটার 300 লিটার জি আচ্ছা একদম অরিজিনাল একমা কোম্পানির মাল হ্যাঁ 100% অরিজিনাল কেউ যদি কাজ করতে পারে হ্যাঁ তার জন্য পুরস্কার আছে আচ্ছা হাতল গুলো দু একটা নাই আর সবগুলো ঠিক আছে জাহাজের মাল তো ওটা থাকবে তারপর এখানে একটা মানে ডেলিভারি দিবে তাহলে ফ্রেশ ফ্রিজ দেখতে পাচ্ছি কোম্পানি হচ্ছে কি অ্যাসপেস দনা দনা ফ্রেশ করে লেখা আছে 5 মিনিট লাগবে দিতে হালকা মাল 5 দনা ভদরে দিতে দনা দনা নাই ভাই এটার প্রাইস কত এটা মানে হচ্ছে 9500 একদম ফ্রেশ ডিপ বড় অল ইন অল কোম্পানি অল ইন অল ডেকোরেশন কমপ্লিট ডিপটা বেশ বড় বড় হ্যাঁ আমরা 20 কি দেখতে পারবেন আচ্ছা মালে লাইটেড আছে সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট মাল একদম ফ্রেশ কত জানি চাইলেন এটা জ্বালা নিতে পারবেন আরো 15-20 বছর ব্যবহার করতে পারবে পানিতে পানির কারণে এই অবস্থা হয়েছে রং করে দিলে ক্লিয়ার দেবেন এটা রেডি করে দিলে কত প্রাইস কত এটা প্রাইস 14000 টাকা চাচ্ছি ঠিক আছে লাগাই দেন এমনি টোটাল এখন ভিডিও করে দেন যা যা পছন্দ হবে আমার ফোন দিবেন একটু আপনার বলেন এদিকে আসলে আরো প্রচুর কালেকশন আছে একটা একটা করে দেখাতে পারছি না আপনাদের যদি যে কোনো সাইজের ফ্রিজের বা ওয়াশিং মেশিনের প্রয়োজন হয় আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সবাইকে অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম